Assalamu alaikum everyone, this is Ahmed Russell, founder of DLI. Easy and smart spoken English course er 17 tomo video dite apnader prottekke shagotom. Ajker video dite amra shikhte jacchi modal verb er byabohar. Ami abar bolchi modal verb er byabohar. Je gulo chhara ingrejite kotha bola kintu onektai impossible. So these uses are going to be really really important for all of you. Alright, prothome amra jene ashi modal verb ki. Modal verb is basically auxiliary verb or it acts like an auxiliary verb. To auxiliary verb kothay boshe? Verb er age boshe. So prottekta modal verb I verb er age boshe. To modal verb er byabohare kichu jotilota ache, bishesh kore kichu bhul amra onekei kore thaki. Prothome ami shei bhul gulo niye alochona korbo, tarpor ami bistarito bolbo. So apnara dekhte pacchen ami ekhane likhechi SES. তার মানে মডাল ভার্বের পরে ভার্বের সাথে এস বা ইএস বসবে না আমি আবারো বলছি ভার্বের সাথে এস বা ইএস বসবে না যেমন কেউ বলতে পারে না যে হি ক্যান গোস আমরা বেসিক্যালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে কি ব্যবহার করি এস বা ইএস কিন্তু মডাল ভার্বের পরে কিন্তু এমনটা ব্যবহার করা যাবে না তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে না তাহলে আমরা যদি এই এক্সাম্পলটার দিকে তাকাই হি ক্যান গোয়িং ফর এক্সাম্পল শি ক্যান ডুইং এরকম কিন্তু বলা যাবে না শুধুমাত্র ক্যানের জন্য না ক্যান কুড শুড যতগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে যেমন মাস্ট কোনোটার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে না সর্বশেষ আমি যেটা বলবো যে ভার্বের পাস্ট ফর্ম যেমন গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট সি এর পাস্ট ফর্ম হচ্ছে স ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট সো এই যে রোট বা ডিড বা স ভার্বের পরে মডাল ভার্বের পরে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না যেমন আমি যদি বলি যে হি ক্যান ওয়েন্ট বলা যাবে না হি ক্যান গো আরও যদি বলি হি ক্যান টেক আ পিকচার দিস ইজ রাইট কেউ বলতে পারবে না হি ক্যান টুক আ পিকচার আমি আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যেহেতু মডাল ভার্ব ছাড়া ইংরেজিতে কথা বলা মুশকিল সুতরাং যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডের মধ্যে লিখেছি অ্যাবিলিটি যা মানে হচ্ছে সক্ষমতা আর এদিকে লিখেছি ইন ইন অ্যাবিলিটি যা মানে হচ্ছে অক্ষমতা সক্ষমতা এবং অক্ষমতা তারপর লিখেছি পারমিশন মানে হচ্ছে অনুমতি এবং সর্বশেষ যেটি লিখেছি সেটি হচ্ছে রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ এই চার ধরনের ক্ষেত্রে কিন্তু ক্যানের সুস্পষ্ট ব্যবহার রয়েছে আপনারা চাইলে কিন্তু এই চার ক্ষেত্রেই ক্যানকে যথাযথভাবে ব্যবহার করতে পারেন সো আমি যদি অ্যাবিলিটি বোঝাতে কিভাবে ক্যান ব্যবহার হয় সেটা যদি দেখাই আপনাদের সাপোজ আই ক্যান টিচ ইংলিশ আমি ইংরেজি শিখাতে পারি সো হোয়াটস দ্যাট ইটস ডেফিনেটলি মাই অ্যাবিলিটি ধরুন আপনি নদীতে সাঁতার কাটতে পারেন অনেকে আছে কিন্তু পুকুরেও সাঁতার কাটতে পারে না সো হি ক্যান সুইম ইন দি পন্ড হি ক্যান সুইম ইন দি রিভার সো এটা কি এটা অবশ্যই তার সক্ষমতা কেউ যদি বলে আই ক্যান টাচ দ্য রুফ আমি ছাদটি স্পর্শ করতে পারি অনেকেই আছে কিন্তু তারা খুব ভালো এই ধরনের জাম্পিংয়ের ক্ষেত্রে অনেক ভালো তারা এই ধরনের এই জিনিসগুলো ভালোভাবে করতে পারে সো এটা তাদের কি অ্যাবিলিটি ওকে আমি আপনাদের সুবিধার জন্য বোর্ডে একটি এক্সাম্পল লিখতে যাচ্ছি আপনারা খেয়াল করবেন আর সেটি হচ্ছে হি ক্যান হেল্প মি সে আমাকে সহযোগিতা করতে পারে কিভাবে পারে তার সহযোগিতা করার মতো ক্ষমতা রয়েছে এবার আসুন আমরা এই জিনিসটাকে একটু নেগেটিভলি ব্যবহার করে দেখি নেগেটিভলি ব্যবহার করলে কিভাবে হবে সাপোজ আমি আমার কোনো বন্ধুর কাছে সহযোগিতা চাইলাম কিন্তু যেই বিষয়ে আমি আমার বন্ধুর কাছে সহযোগিতা চাইলাম তার সে ব্যাপারে ক্ষমতা নেই তাহলে কি বলবো হি ক্যান নট হেল্প মি সে আমাকে সহযোগিতা করতে পারে না কেন পারে না হি ইজ আনএবল টু ডু দ্যাট হি ডাজন্ট হ্যাভ দিস অ্যাবিলিটি ওয়েল এবার আসুন কিভাবে পারমিশন বুঝাতে আমি আবারও বলছি পারমিশন বোঝাতে ক্যান ব্যবহৃত হয় সাপোজ আপনি রুমের বাহিরে কিন্তু ভিতরে ঢুকতে চান ইনফর্মালি রুমের ভিতরে আপনার বন্ধু বান্ধব বা এই জাতীয় কেউ আছে আপনি বলতে পারেন ক্যান আই কাম ইন আপনি কি বলতে পারেন ক্যান আই কাম ইন সো দিস ইজ দ্য ওয়ে বাই উইচ ইউ ক্যান টেক দি পারমিশন অথবা আপনি বলতে পারেন আপনি আপনার বন্ধুকে ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন ফর আ বিট ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন ফর আ বিট আমি কি তোমার মোবাইল ফোনটি কিছু সময়ের জন্য ব্যবহার করতে পারি অথবা যদি আপনি বলেন ক্যান আই হ্যাভ ইউ ফ্যান প্লিজ ক্যান আই হ্যাভ ইউর ফ্যান প্লিজ সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি আস্ক ফর পারমিশন টু এনিবডি অলরাইট
আবার আসুন, পারমিশন দেওয়া এবং পারমিশন নেওয়া দুইটার ক্ষেত্রেই কিন্তু ক্যানই ব্যবহৃত হয়। এখন আপনি যার কাছে পারমিশন চাইলেন, সে যদি বলে নো ইউ ক্যান্ট, সে যদি বলে নো ইউ ক্যান্ট, না তুমি আসতে পারো না, না আমি এটা দিব না, না আমি এটা দিতে পারি না, দ্যাট মিনস কেউ যদি স্বীকৃতি জানাতে চায় কিংবা অস্বীকৃতি জানাতে চায়, পারমিশন দিতে চায় কিংবা দিতে না চায়, উভয় ক্ষেত্রেই কিন্তু ক্যানই ব্যবহার করতে পারবে। ওয়েল, আমি আপনাদের সর্বশেষ একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে যাচ্ছি, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝবেন। আপনি যদি আপনার কোনো বন্ধু কিংবা ভাইয়ের কাছে গিয়ে বলেন ক্যান আই ইউজ ইউর মোটর বাইক, ক্যান আই ইউজ ইউর মোটর বাইক, সে যদি আপনাকে অনুমতি দেয় তাহলে কিভাবে বলবে? ইয়াস ইউ ক্যান, আর যদি না দেয় নো ইউ ক্যান্ট। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এনিওয়ে, দ্য লাস্ট ওয়ান হিয়ার, রিকোয়েস্ট। ইন টার্মস অফ রিকোয়েস্টিং সামবডি, ইউ ক্যান স্টিল ইউজ দ্য ইউজ অফ ক্যান। ওয়াল, আপনি কিন্তু সহজেই বলতে পারেন ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সহযোগিতা করতে পারেন? কেউ যদি ইচ্ছুক হয় তাহলে কি বলবে? ইয়াস আই ক্যান, আর যদি না হয় নো আই ক্যান্ট, আই এম লিটল বিজি রাইট নাও, আই এম লিটল বিজি। এনিওয়ে, এই ধরনের অন্য অন্য ক্ষেত্রে, যেমন আপনি একটা কোনো জিনিস নাড়াচাড়া করছেন বাসার মধ্যে, আমরা কিন্তু এই সেন্টেন্সটা অন্য আর একটা ভিডিওতে বলেছিলাম, সো ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড উইথ মুভিং দ্য সোফা, আমি আবার বলছি ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড উইথ মুভিং দ্য সোফা, আপনি সোফাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার সহযোগিতা দরকার, তাহলে আপনি কি বলতে পারেন? ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড উইথ মুভিং দ্য সোফা। সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাস্ক ফর রিকোয়েস্ট বাই ইউজিং দ্য ইউজ অফ ক্যান। অলরাইট, আমি আশা করি এ পর্যন্ত আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন কিভাবে ক্যানকে ব্যবহার করা যায়। উঠতে বসতে প্রায় সকল ক্ষেত্রে কিন্তু এই ক্যানের ব্যবহার রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মডাল ভার্বগুলোর মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত ভার্বটি হচ্ছে ক্যান, আর তা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। সে জায়গায় আমি একটু পরে যাচ্ছি, তার আগে আপনাদের বলে নেই এই একটা জিনিস নিয়ে প্রায় প্রত্যেক স্টুডেন্টই, বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু দুর্বল তারা অনেকটাই কনফিউজড। যেমন এই যে বি, বি কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বি। যেমন হি ক্যান বি আ সিঙ্গার, লুক হি ক্যান বি আ সিঙ্গার, সে একজন গায়ক হতে পারে, হি হ্যাজ দিস অ্যাবিলিটি, দ্যাটস হোয়াট হি ক্যান বি আ সিঙ্গার। সো নানা ক্ষেত্রে কিন্তু আমরা এই বিয়ের ব্যবহারটা করি, অনেকে এই বিয়ের ব্যবহারটা সঠিকভাবে বুঝে না। বিউ কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন হি ক্যান গো, হেয়ার গো ইজ দ্য প্রেজেন্ট ফর্ম, হি ক্যান বি আ সিঙ্গার, হেয়ার বি ইজ দি প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব। অন্যান্য ক্ষেত্রে কিন্তু বলতে পারি সিলেট ক্যান বি দ্য ফার্স্ট ডিজিটাল সিটি ইন বাংলাদেশ, আমি আবারও বলছি সিলেট ক্যান বি দি ফার্স্ট ডিজিটাল সিটি ইন বাংলাদেশ, কীভাবে হলো বি, সিলেট হতে পারে। আই ক্যান বি আ গুড টিচার, আমি একজন ভালো শিক্ষক হতে পারি, কোনো কিছু হতে পারি, বোঝাতে কীভাবে? ক্যান বি। সো আমি যদি বলি এই মার্কারটা দামি হতে পারে তাহলে কীভাবে বলবো? আপনারা লিখতে থাকুন আমাদের কমেন্ট বক্সে, বি দিয়ে যদি এই মার্কারটি দামি হতে পারে। আমি অন্যান্য জায়গায় দেখাচ্ছি মুশফিকুর রহিম বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ক্রিকেটার হতে পারে, মুশফিকুর রহিম ক্যান বি দি মোস্ট পপুলার ক্রিকেটার ইন বাংলাদেশ। সো আই থিঙ্ক আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ওয়ান লাস্ট থিং ফর ইউ, আমরা কিন্তু ছোটো ছোটো প্রশ্নের উত্তর দিতে কখনোই দ্বিধাবোধ করি না, খুব সহজেই দিয়ে দিই, কিন্তু প্রশ্নটা যখন হোয়াই হয় তখনই কিন্তু আমাদের একটু ভাবায় আমরা কি আসলে এটার উত্তর দিব নাকি দিব না। যারা বিজ্ঞানার রয়েছেন তাদের জন্য বলছি, এই শুধুমাত্র ক্যানের ব্যবহার করে পৃথিবীর প্রায় সকল হোয়াইয়ের উত্তর দেওয়া যায়, ইফ ইউ বিকাম সামওয়ান হু উইল বি টেকনিক্যাল। সো কীভাবে? সাপোজ আপনারা আমাকে প্রশ্ন করলেন হোয়াই ডু ইউ ওয়াচ টেলিভিশন, লুক অ্যাট দিস, হোয়াই ডু ইউ ওয়াচ টেলিভিশন, আর আমি যদি উত্তর দিই আমি বলতে পারি আই ওয়াচ টেলিভিশন বিকজ আই ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ, আই ক্যান বি বেনিফিটেড, কী দিয়ে ব্যবহার করলাম? ক্যান দিয়ে। আই ক্যান লার্ন লট অফ থিংস নিউলি, দ্যাটস হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু মি, এটাও কী দিয়ে দিলাম? ক্যান দিয়ে। আমি বলতে পারি মাই মাইন্ড ক্যান বি এন্টারটেইনড, অর আই ক্যান বি এন্টারটেইনড বাই ওয়াচিং ডিফারেন্ট প্রোগ্রামস অন টেলিভিশন। অ্যানাদার এক্সাম্পল আই এম গোনা শো ইউ রাইট নাও, কেউ যদি আমাকে বলে হোয়াই ডু ইউ মেক ভিডিওস ফর দি স্টুডেন্টস, আই থিঙ্ক দিস ভিডিওস ক্যান বি রিয়েলি বেনিফিশিয়াল ফর দি স্টুডেন্টস, স্পেশালি দ্য স্টুডেন্টস ফ্রম রুরাল এরিয়াস, আই থিঙ্ক বাই মেকিং দিস ভিডিওস আই ক্যান স্যাটিসফাই মাই অল মাইটি আল্লাহ, আমি আমার আল্লাহকে স্যাটিসফাই করতে পারবো, আই থিঙ্ক আই ক্যান কন্ট্রিবিউট ফর দি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ মাই কান্ট্রি অর অফ আওয়ার কান্ট্রি। আমি আপনাদেরকে আবারও বলছি বাই ইউজিং ক্যান ইউ ক্যান রিয়েলি অ্যান্সার অল দি কোয়েশ্চেন্স ইন দি ওয়ার্ল্ড ইফ ইউ বিকাম সামওয়ান হু ইজ ইন্টেলেকচুয়াল। কখনোই ক্যানকে ছোটো করে দেখা যাবে না, এটা বিশাল একটা ব্যবহার, এটাকে একটু আয়ত্ত করার চেষ্টা করুন, বিশেষ করে যারা দুর্বল অবশ্যই আপনার ইংরেজি সামনে যাবেই। নাও ইটস টাইম ফর ইউজ অফ কুড,
ক্যান মানে পারি আর কুড মানে পারতাম ক্যান মানে পারি আই ক্যান গো আমি যেতে পারি আই কুড গো আমি যেতে পারতাম তো বর্তমানে হলে ক্যান আর অতীতে হলে কি কুড আই ক্যান মেক ভিডিওস আমি ভিডিও বানাতে পারি আই কুড মেক ভিডিওস আমি ভিডিও বানাতে পারতাম আই ক্যান বি হেল্পফুল আমি সহযোগী হতে পারি আই কুড বি হেল্পফুল আমি সহযোগী হতে পারতাম কখন ইন দি ফার্স্ট ব্যাপারটা প্রায় সেম আশা করছি যারা ইতিমধ্যে আমাদের বইটি সংগ্রহ করেছেন তারা ওই বইয়ের মধ্যে এই কুডের ব্যবহার বিস্তারিতভাবেই পেয়ে গেছেন যারা এখনো বইটি সংগ্রহ করেননি আমি বলবো এখনই সংগ্রহ করে নেন আমাদের বইটি কেননা আপনি কিন্তু পেতে যাচ্ছেন 30টি ভিডিওর উপরে চমৎকার সব লেসন এবং ঘরে বসে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে একটি কোর্স করার থেকেও ভালো মনের কোনো কিছু পেতে যাচ্ছেন আপনারা সো ডোন্ট বি লেট অলরাইট আই হোপ ইউ অল আন্ডারস্টুড দ্য লেসন ইফ ইউ ফাউন্ড ইট রিয়েলি স্পেশাল রিয়েলি বেনিফিশিয়াল টু ইউ নেভার ফরগেট টু শেয়ার দ্য ভিডিও so that other students can be benefited shesh sentence ta ki diye bollam can be benefited thank you very much and Allah Hafiz